আচ্ছা রে, এখন আমরা একটা ক্যাশ বাজেট করলাম, ডিভিশন ক্লাস তো সব একটা একটা করে করতে হয়। ক্যাশ বাজেট যেমন একটা অঙ্ক করলাম, তেমনি একটা ফ্লেক্সিবল বাজেট অঙ্ক করব। এই অঙ্কটা কি সিলেক্ট করেছি? জেনারেলে এসেছিল অঙ্কটা, জেনারেলে 2019 সালে জেনারেলে এসেছিল। চল এই অঙ্কটা করা যাক, ঠিক আছে? তো তো অনার্স স্টুডেন্টরাও ভালো করে দেখতে হবে, কারণ এটা বেস লেভেলের অঙ্ক। কি বলেছে? আ কোম্পানি ইনকার দ্য ফলোয়িং এক্সপেন্সেস টু প্রোডিউস 1000 ইউনিট অফ অ্যান আর্টিকেল। এই অঙ্কটা না জানি কতবার করানো আছে, মানে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? তো তো বলেছে, মানে কত ইজি অঙ্ক দিয়েছিল জেনারেলে 2019 সালে। বলছে কি বলেছে, ফ্লেক্সিবল বাজেট করতে বলেছে আমাকে। কি বলেছে? 1000 ইউনিটের ইনফরমেশন দিয়েছে। কত ইউনিটের ইনফরমেশন বলেছে? 1000 আমাকে 1500 ইউনিট আর 2000 ইউনিটের টোটাল খরচাটা বের করতে বলেছে। কি বলেছে? আমি আবার বলছি, আমাকে ইনফরমেশন দিয়েছে 1000 ইউনিটের। ওই 1000 ইউনিটের ইনফরমেশনের উপর বেস করে 1500 আর 2000 ইউনিটের ভ্যালু বের করতে হবে। আমি যখন উপরে করেছিলাম ফ্লেক্সিবল বাজেট ক্লাস, এই অঙ্কটাই ওখানে করেছি। চল আর আমরা ডিভিশন করে দিচ্ছি, ক্ষতি কোথায়? ডিভিশন করেছে এই অঙ্কটাই করানো ছিল, ঠিক আছে? তো দেখ স্যার, ফ্লেক্সিবল করতে হয় কি করে দেখ, আমি তোকে বলছি। একটা জিনিস যদি মনে রাখতে পারিস তাহলে ফ্লেক্সিবল হয়ে গেলো। স্যার কি জিনিস মনে রাখতে হবে? তোরা করেছিস মার্জিনাল কস্টিং, কি করবো জানিস তো? দেখ আমি এখানে লিখছি ছোট করে, তোদের লিখতে হবে না। প্রাইম কস্ট, নাম কি শুনেছিস? প্রাইম কস্ট বল দেখি আমাকে। প্রাইম কস্ট করতাম কোন ক্লাসে করেছিলাম? প্রথম শুনেছিলাম ক্লাস 11 এ, ক্লাস 11 এ প্রথম শুনেছিলাম প্রাইম কস্ট, কস্টিং এ। প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি ছিল? ক্লাস 11 এ কোশ্চেন করছি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্যার এই ওদার বললো। সবাই যারা কস্ট শিখতে সবাই জানে প্রাইম কস্ট বের করতাম কি করে, ম্যাটেরিয়াল আর লেবার, মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার যোগ করতাম। কোন কোন অঙ্ক এটাও থাকতো আস্তে 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 আস্তে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? এই তিনটে তো হতো। আমি কি শিখেছিলাম মনে কর না স্যার, আপনি তো বলেছিলেন তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট। এই কথাটা বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম, তিনটে ডাইরেক্ট যোগ করলে। কি কি ডাইরেক্ট? ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর এক্সপেন্সের ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট যোগ করলে হয় প্রাইম কস্ট, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্স, তিনটে ডাইরেক্ট যোগ করে প্রাইম কস্ট হয়ে গেল, ঠিক আছে? প্রাইম কস্ট হয়ে গেল, এখানে লিখলাম প্রাইম কস্ট, এটা বলছিলাম প্রাইম কস্ট। স্যার এর সাথে কি করবো? প্রাইম কস্টের সঙ্গে, প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করবো ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে? কি লিখলাম? ভেরিয়েবল ওভারহেড। ওভারহেড দুটো রকমের হয়, একটা ফিক্সড ওভারহেড আর একটা ভেরিয়েবল ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সঙ্গে কি যোগ করবো? ভেরিয়েবল ওভারহেড যোগ করবো। করে এসেছিস কিছুই না, করলি বল না, তোরা তো শিখেছিস মার্জিনাল কস্ট, শিখেছিস নাম শুনেছিস মার্জিনাল কস্ট? প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভারহেড যোগ করলে কি হতো মনে পড়ছে? প্রাইম কস্ট ভেরিয়েবল, হ্যাঁ প্রাইম কস্ট ভেরিয়েবল ওভার যোগ করলে, এই দুটো যোগ করলে হয়, এখানে লিখছি মার্জিনাল কস্ট, ঠিক আছে? এই মার্জিনাল কস্টের সঙ্গে তুই ফিক্সড কস্ট যোগ করে দে, ওই হবে টোটাল কস্ট, অঙ্ক শেষ। তাহলে কি মনে রাখতে হবে? আমি যেটা বলছি আমার সঙ্গে সঙ্গে বল, তোদের মনে করিয়ে দেবে। তোকে যখনই ফ্লেক্সিবল বাইট অঙ্ক করতে হবে কি মনে রাখতে হবে? কি বললাম প্রথমে? প্রাইম কস্ট। কি বললাম? প্রাইম কস্ট। তার সাথে কি যোগ করতে হবে বল? ভেরিয়েবল ওভারহেড। প্রাইম কস্টের সাথে কি যোগ করতে হবে? ভেরিয়েবল ওভারহেড। প্রাইম কস্টের সাথে কি যোগ করতে হবে? ভেরিয়েবল ওভারহেড। তাহলে প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভারহেড যোগ করলে কি হবে? আগের চ্যাপ্টার শিখেছি মার্জিনাল কস্ট। প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল ওভারহেড যোগ করলে হয় মার্জিনাল কস্ট, হয়ে গেল মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্টের সঙ্গে কি যোগ করবো? ফিক্সড ওভারহেড, টোটাল কস্ট, ঠিক আছে? বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না বল? কি বললাম বল? বল বল, কিছু নেই, এই আছে, এই আছে, ঠিক আছে? এই আছে, দেখ না এটা মাথায় ঢুকলো কি ঢুকলো না, কিছুই নেই অঙ্কে, সিরিয়াসলি আর কিছু নেই, বুঝতে পারছিস? মাথায় ঢুকলো তো, ছোট্ট করে তোর মনে হয় কোন এক জায়গায় লিখে রাখবি, কি লিখবি, কি লিখবি কোন এক জায়গায় লিখে রাখ, ফ্লেক্সিবল বাইজ করার ফরম্যাটটা কি, কোনো এক জায়গায় লিখে রাখ, কোনো এক জায়গায় আগে পরে খাতা যেখানে খুশি লিখে রাখ, ঠিক আছে? প্রাইম কস্টের সাথে ভেরিয়েবল ওভার যোগ করব হবে মার্জিনাল কস্ট, তার সাথে ফিক্সড ওভার যোগ করব হবে টোটাল কস্ট, অঙ্ক শেষ, 10 নম্বর পেয়ে গেল। শুধু এর উপর বেস করে অঙ্ক হবে, এটাই এটাই আর কিছু না, এটাই 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 আর কিচ্ছু না, বুঝতে পারলি তো? কোনো এক জায়গায় লিখে রাখ, ভয় পাবি না, আমার কাছে এসছি ভয় বলে কিছু নেই, অঙ্ক অঙ্ক ভয় না, অঙ্ক এত করে তৈরি করে দেবো, অঙ্ক ভয় পাওয়ার কিছু নেই। তো এই জিনিসগুলো তাহলে মনে রাখতে হবে। তো আমি কিন্তু পরের দিন জিজ্ঞাসা করবো, বল দেখি ফ্লেক্সিবল বাইট বের করার ফর্মেট কি, তখন এটা বলতে হবে, ঠিক আছে? এটা বলতে হবে, এটা মনে রাখলে আমি বলছি শিওর অঙ্ক মিলে গেছে, কিচ্ছু নেই, হয়ে গেল এটা, যদি এটা তুমি যদি এরপরে কি, এরপরে কি স্যার না, ফ্লেক্সিবল বাইট করতে গেলে তোমার দু তিনটে কথা মাথায় রাখতে হবে। এখানে ফ্লেক্সিবল বাইটের দুটো খরচ খুব ইম্পর্টেন্ট, তোরা অ্যাকাউন্টস পড়ে এসেছিস, তোরা ইকোনমিক্স পড়ে, ইকোনমিক্সের কথা বলছি, ইকোনমিক্স ধর
এটা কি কস্ট বলতে পারবি কোন এক্সপেন্সিস তো ফিক্সড কস্ট এটাকে ফিক্সড কস্ট বলে তোরা পড়েছিস ফিক্সড কস্ট কাকে বলে প্রোডাকশন লেভেল যাই হোক না আমি আরো ভালো কথা লিখে দিয়েছি দেখ কিউ 0 যদি হয় তাহলে ফিক্সড কস্ট কি 0 নো নট ইকুয়াল টু 0 ঠিক আছে ফিক্সড কস্ট যদি 0 হয় ফিক্সড কস্ট এটা কোয়ান্ট মানে প্রোডাকশন যদি 0 হয় প্রোডাকশন যদি 0 হয় তাহলে ফিক্সড কস্ট নট ইকুয়াল টু 0 মানে প্রোডাকশন প্রোডাকশন উপর ডিপেন্ড করে না ফিক্সড কস্ট হচ্ছে এমন এক ধরনের খরচ তুমি প্রোডাকশন করো বা না করো তোমাকে ফিক্সড কস্ট বিয়ার করতেই হবে এই কারণের জন্য এটাকে কি বলে ধর x ও y এটা হচ্ছে 0 যদি q 0 হয় q 0 q 0 fc 0 হয়েছে না না fc 0 হয়নি যদি fc 0 হতো তাহলে এখান দিয়ে শুরু হতো তো ইকোনমিক্স পড়েছিস তো ছোটবেলায় স্যার শিখেছিস 11 12 পড়েছিস তো তারপর গ্রাজুয়েশন করলি ইকোনমিক্স তাই না তো বুঝতে পারলে ব্যাপারটা কি বললে মাথায় ঢোক মাথায় ঢোকা তার মানে কি বললাম হ্যাঁ স্যার এটা তো আমাদের মনে পড়েছে ইকোনমিক্স পড়েছি তো মানে ফিক্সড কস্ট হচ্ছে এমন একটা খরচ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে না প্রোডাকশন যাই হোক না কেন ফিক্সড কস্ট বিয়ার করতেই হবে ঠিক কিন্তু ভেরিয়েবল কস্ট মুছে দিচ্ছি যাবে দেখ কিউ যদি 0 হয় মানে প্রোডাকশন যদি 0 হয় স্যার কোনো ভেরিয়েবল কস্ট হবে না যত প্রোডাকশন করবে ভেরিয়েবল কস্ট তত বাড়বে প্রোডাকশন যত কম করবে ভেরিয়েবল কস্ট তত কম হবে কমন ব্যাপার তাহলে VC 0 বলতে পারি স্যার কিউ 0 মানে VC 0 মাথায় থাকবে তো স্যার ছবিটা কেমন হয় দেখ দরকার নেই ইকোনমিক্স এর ক্লাস না তবুও আমি বলে দিচ্ছি VC টা কি হয় VC যে ডায়াগ্রামটা আমি তোমাকে বলছি দেখ কেমন হয় VC প্রথমে বাড়বে VC বাড়বে ভেরিয়েবল কস্ট বাড়বে কিভাবে বাড়বে সব পড়েছিলাম মনে পড়ছে না দেখ আমি শিখে দিচ্ছি VC বাড়বে ডিক্রিজিং রেটে বাড়বে দুটো স্টেজ হয় VC করার দুটো স্টেজ একটা হচ্ছে স্টেজ 1 আর একটা স্টেজ 2 ভিসি প্রথমে বাড়বে কি হারে বাড়বে কি রেটে বাড়বে কি রেটে বাড়ে আরে দেখ না কি রেটে বাড়বে ডিক্রিজিং রেটে বাড়বে তারপর কি হবে স্যার কম তারপরেও বাড়বে কি হারে বাড়বে ইনক্রিজিং রেট এই হচ্ছে ভিসি রাখা ছিল এই হচ্ছে ভিসি রাখা বুঝতে পারলি তো ইকোনমিক্স দেখে আমি সব খাতায় নোট করা আছে তোর পড়ে এসেছিস আমার কাছে ঠিক আছে না 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 তোর এখন মনে নেই সেটা না ঠিক আছে তো যাই হোক বাদ দে কিউ মনে করার চেষ্টা কর ভিসি শুরু হতো কোথা থেকে এখান থেকে মনে পড়ছে তো দেখবি খাতা দেখে নিবি ঠিক আছে অসুবিধা হচ্ছে দাঁড়া আমি খাতা দেখাচ্ছি ওয়েট কর খাতা দেখাচ্ছি নোট দেখাচ্ছি ওই দেখ ওই খাতাটা বের কর ওই খাতাটা এই দে 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 মারাদোনা খাতা দে মারাদোনা খাতা দে তো যাই হোক তাহলে তো দেখালাম তার মানে কি হয় ভেরিয়েবল কস্টের ফেজ দুটো হয় ফেজ 1 ফেজ 2 ঠিক আছে তো ফেজ 1 এ কি বলছে বলছে প্রথমে ভেরিয়েবল কস্ট হবে তোমার বাড়বে প্রথমে বাড়বে ডিক্রিজিং রেটে তারপরও বাড়বে ইনক্রিজিং রেটে ঠিক আছে তো ব্যাস বুঝানোর কিছু নেই ছবি ছবি এখানে সব কিছু দরকার নেই এমনি জাস্ট বললাম আর একটা ট্রিক্স তোকে বলে দিই ট্রিক্সটা বলে দিই ফিক্স কস্ট কি হবে জানিস তো টোটাল অ্যামাউন্টটা সেম হবে বলেছিলাম ফিক্স কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট সেম হবে ফিক্স কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সেম হবে কিন্তু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি সেম হবে পার ইউনিট তাহলে এটা মাথায় মনে রাখবি অঙ্ক ভুল হবে না এগুলো বলছি ট্রিক্স এগুলো মনে রাখবি ফিক্সড কস্টের ক্ষেত্রে কি হবে টোটাল অ্যামাউন্ট সেম হবে কিন্তু ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হবে এটা মাথায় রাখতে হবে তোকে আর কিছু মাথায় না রাখলেও চলবে যা চ অঙ্ক অঙ্ক চলে আয় অঙ্ক চলে আসছি তো প্রথমে দেখ কি লিখব সব লিখে নিয়েছি কি কি লিখেছি দেখ ফ্লেক্সিবল ওয়াইড করছি ফর দা ইয়ার ইয়ার বাইন্ডিং রিয়াল লিখলাম না পার্টিকুলার ঠিক আছে লেভেল অফ অ্যাক্টিভিটি একটা হাজার ইউনিট করব হচ্ছে কেন হাজার করছি হাজার বলে দিয়েছে তারপর দের বের করতে বলে দুই বের করতে লিখে দিলাম ঠিক আছে তো এইবার কি কি বের করতে বলেছে ওরা ওরা না তোকে টোটাল খরচ বের করতে বলেছে ওরা তো আমাকে টোটাল খরচ বের করতে বলেছে আপনি কেন পার ইউনিট করেন বলেন করতে ইচ্ছা হয়েছে তাই করেছে আমার সবসময় ইচ্ছা হয় পার ইউনিট করার আমি করবই যদি ইউনিটের অঙ্ক দিয়ে পার ইউনিট করবই করবো তো আগে অঙ্ক দেখেছি ইউনিটের অঙ্ক দিলে পার ইউনিট করবই করবো ঠিক আছে তো তাহলে বল বল তুই বল ফ্লেক্সিবল ওয়াই বের করার যে এখন রুলটা বললাম কি বললাম প্রথমে কি প্রাইম কস্ট তাহলে লেখ প্রথমে সবাই লেখ আমার সঙ্গে এ দিয়ে লেখ প্রাইম কস্ট এ দিয়ে লেখ প্রাইম কস্ট এটা তো সবাই লিখতে পারবো এই মাত্র বললাম বল তুই বল দেখি প্রীতি প্রাইম কস্টের মধ্যে কি কি আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার এই অঙ্কে দুটোই আছে আর নেই এই দুটোই পাবি তুই তাহলে লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল নেক্সট আমি আনসার দেবো না তোরাই আনসার দিবি কাজ হয়ে যাবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার বল আমাকে বল আরে আমি এখন যে যে কোশ্চেন করছি না খুব কঠিন কোশ্চেন করছি না ঠিক আছে আমি কি কোশ্চেন করছি ইকোনমিক্সের কোশ্চেন করছি বল
এমসিকিউ কোশ্চেন জিজ্ঞাসা করছি 50-50 চান্স 50-50 ঠিক আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট ডাইরেক্ট লেবার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট তাহলে মাথার মধ্যে রাখবে কোনোদিন ভুলবি না কারণ অঙ্ক করতে গেলে এগুলো তো কোশ্চেনে বলে দেবে মাথায় রাখতে হবে স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল কস্ট ডাইরেক্ট লেবার ভেরিয়েবল কস্ট ভুললে চলবে না তাই ঠিক আছে রাইট এটা মাথায় রাখবে তাহলে বল ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়েছে কত কত দিয়েছে পর 60000 টাকা আচ্ছা কে বলবি তোরাই বল কোন ঘরে 60000 টাকা দিয়েছে নাকি পার ইউনিট দিয়েছে টাকা দিয়ে কোন ঘরে লিখবো 60000 টাকা কোন ঘরে লেখা উচিত রুপিসের ঘরে লিখতে হবে এটা সত্যি রুপিসের ঘরে লিখবো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোন ইউনিটে ঘরে লিখবো 1000 3000 2000 একদম ঠিক করে স্যার হাজারেই তো ইনফরমেশন দিয়েছে এখানে 60000 এখানে 60000 লিখলাম দেখ আজকে ঠান্ডা মাথায় করো বুঝতে পারছিস তো আমি এমন ভাবে ধরে ধরে ধরিয়ে দেবো যে কোনোদিন ভুল হবে না ফ্লেক্সিবল কিভাবে করতে হয় দেখে নে ঠিক আছে তো হাজারের দাম 60000 টাকা আমি কি বললাম এখন তো তুই এমনি বল এমনি বল ভাই এমনি বল না হাজার আমাকে পার ইউনিটের ঘর করে এই পার ইউনিটের ভ্যালু বের করতে পারবি আমি এখানে পার ইউনিটের ঘর করে বের করতে পারবি কত হবে ও বললো 60 টাকা ও বললো 60 টাকা তুই বুঝতে পারছিস কি দেখ হাজারের দাম 60000 তাহলে একের দাম কত এটা দিয়ে ভাগ করে দিলাম 60 টাকা বুঝতে পেরেছিস কি কইছি বুঝতে পেরেছিস তো এটা 60 টাকা হলো এই মাত্র একটা কথা বলেছিলাম যদি তোদের মনে না থাকে তোরা খাতায় লিখে রাখতে পারিস ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় যদি ভুলে যাস এই কথাটা নোট করে রাখ ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি বললাম পার ইউনিট সেম হয় কি বললাম বল আবার বল ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় তাহলে পার ইউনিট সেম মানে 1000 60 1500 60 2000 60 হ্যাঁ কি না আমি কি কোনো ভুল লিখেছি এখানে বল কিছু ভুল লেখা হয়েছে কিছু ভুল লেখা হয়নি বুঝতে পারলি কারণটা কি ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় করে দিও স্যার এই ঘরগুলো বসাবেন না বল না তুই বসাতে পারবি না কি করবি স্যার 1500 60 গুণ করলে এখানে বসিয়ে দেবো 2000 60 গুণ করলে এখানে বসিয়ে দেবো হয়ে গেল কাজ খতম লিখে দে 90000 আর 120000 বল কে বুঝিসনি বল না না বুঝতে বললে বল বুঝেছিস তো বুঝতে পেরেছিস সেটা এবার লেবার দেখ লেবারের টাকা কত বলেছে 30000 কোন ঘরে লিখবো রে ভাই কোন ঘরে লিখবো হাজারের ঘরে লিখবো 30000 মানে 1000 ইউনিটের ঘরে রুপিসের ঘরে লিখবো 30000 তাহলে এটা আছে এটা তো বের করতে পারবো 30 বল ডাইরেক্ট লেবার ফিক্স না ভেরিয়েবল 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 কি বললাম স্যার আপনি তো বললেন পাকুন সেম হয় তাহলে এখানে 30 হলে এখানে 30 এখানে 30 1500 30 45000 আর 2000 60000 খুব কঠিন আমি আমাকে বলবি কঠিন হলে বলে স্যার কঠিন লাগবে অঙ্ক ঠিক আছে পড়ানোই বন্ধ করে দেবো ঠিক আছে কঠিন লাগলে পড়ানোই বন্ধ করে দেবো সব কিছু নেই তো সিলেবাস ঠিক আছে তো হয়ে গেল প্রাইম কষ্ট হয়ে গেল প্রাইম কষ্ট যোগ করে দে আজকে এই অঙ্কটা পড়িয়ে দিলাম যদি তাও দেখি বাড়িতে গিয়ে দেখিস যদি ফরম্যাটিং তো কঠিন লাগে পরের দিন নতুন একটা ফরম্যাটিং নিয়ে চলে আসবে কঠিন ফ্লেক্সিবল ওয়াইজ পরীক্ষা আসলে করাবো এবং 10-10 নিয়ে আসবো ঠিক আছে 60-30-90 এটা 90-40 130 135 120-60 180 শেষ প্রাইম কস্ট হলো তো ক্লিয়ার প্রাইম কস্ট কোনো ডাউট আছে ডাউট থাকলে আমার সঙ্গে কথা বল প্রাইম কস্ট হয়ে গেল এবার কি করবো ভেরিয়েবল ওভারহেড ঠিক আছে এত অব্দি ক্লিয়ার দিতে যাবো কারণ আমাদের নিয়ম কি ছিল বল মার্জিন স্যার আপনি বললেন ফ্লেক্সিবল ওয়াইজের নিয়ম প্রথমে প্রাইম কস্ট তার সাথে কি যোগ করতে হয় ভেরিয়েবল ওভারহেড তাহলে এখানে আমি বি দিয়ে নিচ্ছি বি দিয়ে নিচ্ছি ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল ওভারহেড ঠিক আছে তো ভেরিয়েবল ওভারহেড হয়েছে ভেরিয়েবল ওভারহেডের মধ্যে বল না এই কোশ্চেন পর কোশ্চেনে কি কি আছে ভেরিয়েবল ওভারহেড কে বলতে পারবে ম্যাটেরিয়াল লেবার তো হয়ে গেছে যার যার বই আছে ডাইরেক্ট মেরে ম্যাটেরিয়াল লেবার তো হয়ে গেল বল এখানে ভেরিয়েবল ওভারহেড কি কি আছে বল প্রীতি বল কি কি আছে আমি বলে দেবো বুঝতে অসুবিধা হবে পাওয়ার দেখ সবাই সবাই কিন্তু থাকে ও বললো পাওয়ার ভেরিয়েবল দেখ পাওয়ারের ব্যাকেটে একটা কথা বলেছে কি বলেছে 20% ফিক্সড ভেরিয়েবল কত 80% রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 15% ফিক্সড 85% ভেরিয়েবল ডেপ্রিসিয়েশন 40% ভেরিয়েবল বলে দিয়েছি আর অ্যাডমিন এক্সপেন্সেস কোনো কিছু ভেরিয়েবল নেই তার মানে এক একটা করে নাম লিখবো তাহলে কি কি লিখবো দেখ কি কি লিখবো স্যার পাওয়ার প্রীতি বললো পাওয়ার লিখতে পাওয়ার লিখে দেবো তারপর কে যেন বললো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স লিখতে এটাও লিখে দেবো ঠিক আছে
আর একজন কে বললো ডেপ্রিসিয়েশন লিখতে, এটাও লিখে দেবো। ঠিক আছে, এই অঙ্কে তিনটে ভেরিয়েবল এসেছে। ঠিক আছে, তো বল পাওয়ার কত পার্সেন্ট ভেরিয়েবল? 80% লিখে দে পাশে 80%। রিপেয়ার কত পার্সেন্ট ভেরিয়েবল? 85। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট ভেরিয়েবল? 40%। ঠিক আছে, তো বল প্রীতি বল দেখি পাওয়ার কত টাকা দিয়েছে কোশ্চেনে? 20,000 টাকা। 20,000 টাকা পাওয়ার দিয়েছে, 20,000 টাকা পাওয়ার দিয়েছে। আমাকে অ্যানসার দে, অ্যানসার দে। 20,000 টাকা পাওয়ার দিয়েছে কার ঘরে বলেছে? 1,000 ইউনিটের টোটাল 20,000 টাকা দিয়েছে। কিন্তু এখানে পাওয়ার যে 20,000 টাকা দিয়েছে, তার মানে 20,000 টাকা না, আমি তোকে বলছি বুঝে নে, 20,000 টাকা টোটাল, 20,000 টাকা টোটাল, ভালো করে শোন, পাওয়ারের টোটাল অ্যামাউন্ট দিয়েছে 20,000 টাকা। তার মধ্যে 80% কি ভেরিয়েবল, তাহলে এখানে কত আসবে? 16,000 টাকা। বুঝেছিস কি না বুঝিসনি? আমি বলে দিচ্ছি, মনে হচ্ছে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে বুঝতে পারছিস। দেখ পাওয়ার বলেছে 20,000 টাকা, কোশ্চেনে পাওয়ার বলে দিয়েছিল 20,000 টাকা, এই বলে দিচ্ছি। ব্যাকেটে বলেছিল 20% ফিক্স, তাহলে ভেরিয়েবল কত? 80%। তাহলে টোটাল পাওয়ার বাবদ যত টাকা খরচ করা হয়েছে, তার মধ্যে কিছুটা ফিক্সড আছে, কিছুটা ভেরিয়েবল আছে। ফিক্স কত আছে? 20%। ভেরিয়েবল কত? 80%। ভেরিয়েবল কত? 20%, 16,000। বুঝেছিস? মাথায় ঢুকেছে? তাহলে এখানে লিখো পাওয়ারে কত? 16,000 টাকা। ক্লিয়ার হয়ে যাচ্ছে? বুঝে গেছি? কি অসুবিধা? দেখ ওরা এত সুন্দর ভাবে বুঝে গেছে, ফটাফট করে নামিয়ে দিচ্ছি আমি করার আগে। ঠিক আছে, রিপেয়ার এন্ড মেনটেনেন্স কত? 16,000 টাকা দিয়েছে। তো রিপেয়ার এন্ড মেনটেনেন্স কত দিয়েছে অঙ্কে? 16,000 টাকা দিয়েছে। কত পার্সেন্ট ভেরিয়েবল স্যার? 85%। কর 16,000 85%, 13,600। 13,600। ঠিক আছে, তারপর ডেপ্রিসিয়েশন কত টাকা বলেছে স্যার? 12,000 টাকা। 12,000 এর কত পার্সেন্ট? 40%। কত হচ্ছে? 4,800। বুঝেছিস তো? আরে তোরা হচ্ছে প্লেয়ার, আমি হচ্ছে কোচ, তাহলে কোচ তো অত ভালো পারে না কি? তো কোচ তো কোচ কি কোচ টেকনিক শেখাবে, তাই না? প্লেয়াররা তো খেলবে, যেমন মেসি মাঠে নামবে বা ধর নেইমার খেলবে, ও তো ভালো করে খেলবে, ওদের স্পিড ওটা সারাক্ষণ খেলছে, তাই না? কোচ তো টেকনিক দেবে। তো দেখ এবার দেখ কি বলছে এখানে, ভাগ কর এটা পার ইউনিট গুলো বল কত হবে। এটা 16 হবে, এটা কত হবে? 13.6, এটা হবে 4.8। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা হয়েছে তো? এবার দেখ কি শিখেছিলাম আমি, নিয়ম কি বলেছিলাম স্যার? আপনি বলেন ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম হবে, তার মানে পার ইউনিট 16, এখানেও 16, এখানেও 16, এখানে 13.6, মানে এখানেও 13.6, এখানেও 13.6, এখানে 4.8, এখানে 4.8, এখানেও 4.8। গুণ করে দে, শেষ হয়ে যাবে। গুণ কর, 1,500 × 16 কত হচ্ছে? 24,000। 1,500 × 13.6 কত হচ্ছে? 20,400। 1,500 × 4.8 কত হচ্ছে? 1,500 × 4.8 কত হচ্ছে? 7,200। 20,000 × 16 কত হচ্ছে? 32,000, তাই তো? না সরি, 2,000 × 16 32,000। 2,000 × 13.6 কত হচ্ছে? 27,200। 2,000 × 4.8 কত হচ্ছে? 9,600। এত বি তো ক্লিয়ার? টোটাল কর, সব করে বা টোটাল কর, টোটাল করে বল কত হচ্ছে? এটা হচ্ছে 34.40, এটাও হবে 34.40, এটাও হবে 34.40। ঠিক আছে, এটা টোটাল করে কত হচ্ছে? 34,400। এটা হচ্ছে 51,600। আর ওটা কত হচ্ছে? 68,800। ঠিক আছে, তো বোঝা গেল কি রে কি যেন বললাম প্রীতি? ক্লিয়ার হয়েছে তো? এবার কে বলবি? এই দেখ তোরা দেখ বল দেখি মেঘনা, কি বলেছিলাম প্রাইম কস্টের সঙ্গে ভেরিয়েবল কি করবে? দুটো অ্যাড করবো, অ্যাড করলে কি হবে? মার্জিনাল কস্ট। লেখ এখানে নিচে লেখ সি, সি দিয়ে লেখ মার্জিনাল কস্ট, সি দিয়ে লেখ মার্জিনাল কস্ট, ব্যাকেটে লিখবি এ প্লাস বি। ঠিক আছে কি রে, কোনো ডাউট থাকলে বলতে পারিস আমাকে, বুঝিস তো? আমাকে ডাউট থাকলে বলবি, তাহলে কি আমি দেখ কোনো কিছু ডাউট থাকলে আমাকে বললে বোঝাতে পারবো। তোরা মার্জিনাল কস্টিং যখন পড়াতাম একটা অঙ্ক ছিল মনে আছে কিনা জানি না, দেখ ওখানে কোশ্চেন দিয়েছে, অনেক কোশ্চেন বলছে মার্জিনাল কস্ট কত তুমি বের করো, তুই কি করে করেছিলি? ওই ওপরে ম্যাটেরিয়াল দিয়েছিল, ওই ওপরে লেবার দিয়েছিল, ওই ওপরে ভেরিয়েবল ওভার দিয়েছিল, তিনটেকে এক করে দিলি, মার্জিনাল কস্ট একবারে বেরিয়ে গেল। তুই আলটিমেটলি স্যার এখানে কি তাই করেছিস?
ম্যাটেরিয়াল লিখলি, লেবার লিখলি, ভেরিয়েবল লিখলি, তিনটেই তো যোগ করলি, বুঝতে পারলি তো? হ্যাঁ, এখানে তুই ফরম্যাটিং ছাড়িয়েছিস, ওখানে ফরম্যাটিং করেছিস, এই তো তফাৎ, একই জিনিস, একই জিনিস। আরে মার্জিনাল কস্টিং, ফ্লেক্সিবল বাজেট সবই একই কনসেপ্টের মধ্যে ঢোকানো যায়, ঠিক আছে? তো ভাই গেল টোটাল করে বলতো কত হচ্ছে ভাই, বল দেখি মার্জিনাল কস্ট কত করে বেরোচ্ছে। মানে যা আসলে লিখতাম ভ্যালুগুলো এরকমই হতো, শুধু এই ফরম্যাটিংটা আসতো না, ওটা আগে করতাম আমরা, এখন না একটু প্রসেসটা চেঞ্জ করছি। তো বল টোটাল বল কত হচ্ছে, 124.40 পার ইউনিট হয়ে গেল, 124,400, 186,600, 248,800 হয়ে গেল মার্জিনাল কস্ট। লাস্ট ডি, লাস্ট লিখবো ডি, কি ফিক্সড কস্ট। এই তোরা বুঝতে পারছি আমি আরেকটা কি প্রসেস বলছিলাম, এই যে এখানে দেখে নে দেখতে কা, এই আরেকটা প্রসেসটা কি, শুধু এই হেডলাইন দেবো না, এই হেডলাইন দেবো না, এটা দেবো না, এগুলো মানে বুঝতে পারছিস, ওইগুলো কিছু দেবো না, ডাইরেক্ট ডাইরেক্ট করো, নাহলে কি করবো তো দুটো কলাম করে নেবো, মানে এরকম করবো, প্রথমে ফিক্সড কস্ট গুলো হেডিং রাখবো আর ভেরিয়েবল কস্ট গুলো হেডিং রাখবো, ওইভাবে করবো। কোনটা এটা ওই যে ওইটা ওইটা বেশি ইজি, এটা যদি মনে রাখতে না পারিস এটাও মনে রাখতে পারবি, কারণ তুই তো বসিস নি, এটা বস পেরিয়ে যাবি। কত স্ট্যান্ডার্ড কস্টিং এর মতো অঙ্ক করে ফেললি, মার্জিনাল কস্টিং করে ফেললি, এই তো কিছুই নেই, বাজেট যথেষ্ট ইজি একটা, ঠিক আছে? তো দেখ একটা করে আমাকে বল, একটা করে আমাকে বল দেখি, মনে বই দেখার দরকার নেই, মনে বই দেখার দরকার নেই। পাওয়ার আচ্ছা বলছে পাওয়ার 80% ভেরিয়েবল, তাহলে 20% ফিক্স, আচ্ছা এটাকে কি বলতে হবে, এটাকে আমি সেমি ভেরিয়েবল বলতে পারি, এটাই তো কিছুটা ফিক্স ইয়ার ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, তাহলে পাওয়ার 80% ফিক্স আর 20% ভেরিয়েবল, তো স্যার তাহলে লিখুন এখানে পাওয়ার 20%, ঠিক আছে? তাহলে 20% মানে কত বল না, এ ভাই কত 20% মানে, টোটাল তো 20,000 টাকা বলেছিল, টোটাল তো 20 বলেছিল, তার মানে 16 তো এখানে লিখবি, তাহলে রইল কত আর 4,000, তাহলে 4,000 টাকা এখানে লিখবো না। দেখ কে বুঝিস নি আমাকে বল, তুই বুঝিস মনে হচ্ছে, বুঝেছিস তাই তো? একটা নোট লিখেছিলাম না রে, একটা নোট বললাম না, ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় কিন্তু ফিক্সটার ক্ষেত্রে কোনটা সেম হয়, টোটাল সেম হয়, টোটাল দেখ এখানে টোটাল কত 4,000 দেখ টাকা বলে টাকা 4, এখানে লেখ 4, এখানে লেখ 4, বুঝতে পারলি তফাৎটা, ডিফারেন্সটা বুঝতে পারলি? ভেরিয়েবলের ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম হবে কিন্তু টোটাল ফিক্সডের ক্ষেত্রে টোটালটা সেম হবে, সব নোটিশে লিখে দিলাম, হয়ে গেল। পাওয়ারের পর কি আছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, রিপেয়ার মেইনটেনেন্স কত বলেছি 15% হবে, তাই তো? তাহলে কর কত হবে, 2,400, দেখ ও বলে দিয়েছে 2,400, সব করা বলে 2,400 বলছি, 2,400, 2,400, 2,400, তারপর ডেপ্রিসিয়েশন, কত 40% ভেরিয়েবল মানে 60% ফিক্সড, কত হচ্ছে ডেপ্রিসিয়েশন, 7,200, এখানে লিখ 7,200 কটা হবে। লাস্ট কি ছিল দেখ, একটা ছিল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, ওটা তো ফিক্সড পুরোটাই বলেছিল, কত 24,000 টোটাল তো করবোই, তার আগে এগুলো ভাগ করে নে, 4,000 কে 1,000 দিয়ে ভাগ করলে 4, এটা করলে 2.4, এটা করলে 7.2, এটা করলে 24, ঠিক আছে? এবার এইগুলো সব ভাগ করতে হবে, দেখে নিই যাতে বুঝতে অসুবিধা হচ্ছে, এদিকটা খাতে যারা বসে আছিস, এই যে এখানে যে টোটাল যে অ্যামাউন্ট ছিল
সেটাকে 1.5 দিয়ে ভাগ করে দেব আর এখানে যে অ্যামাউন্ট ছিল এটাকে 2.5 দিয়ে ভাগ করে দেব ঠিক আছে তো বুঝতে পারছিস তো তাহলে 4000 কে 2.5 দিয়ে ভাগ করব কত হচ্ছে বলতে আছে পরে 4000 কে 2.5 দিয়ে ভাগ করব কত হচ্ছে 2.67 তারপরটা কত হচ্ছে বল 1.6 তারপরটা 4.8 তারপরটা 16 আচ্ছা পাশের ঘরটা 4000 কে 2.5 দিয়ে ভাগ করলে 2 2400 কে 2.5 দিয়ে ভাগ করলে 1.2 7200 কে 2.5 দিয়ে ভাগ করলে 3.6 24000 কে 2.5 দিয়ে ভাগ করলে 12 হয়ে গেল টোটাল কর এটা কে করেছিস কে করে ফেলেছিস এগুলো সব ঘর টোটাল করে ফেলেছিস কেউ এটা হবে 37.6 এটা হবে 37600 এটা হবে 25.07 এটা হবে 37600 এটা হবে 18.80 এটা হবে 37600 তাহলে আমার কি বেরিয়ে গেল মার্জিনাল কস্ট বেরিয়ে গেছে মার্জিনাল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে কি হয় রে টোটাল কস্ট তাহলে এখানে লিখবো ই টোটাল কস্ট সি প্লাস ডি করে দে টোটাল কত কত হচ্ছে বল প্রথমটা হচ্ছে 162 3.60 ঠিক আছে 162 পরে দেখে নিচ্ছি তুই কর তুই তোর মনে পড়ে নে তারপরে চেক করছি 162 এটা হচ্ছে 162000 ঠিক আছে তো তারপর হচ্ছে 149.47 তারপর হচ্ছে 224 143.20 লাস্ট 286 400 করে নে তোরা দেখে নে তোদের সঙ্গে আমার মিলল কিনা এই ছিল অঙ্ক বুঝেছিস তো এই ছিল অঙ্ক 2019 এ জেনারেল এসছিল ফ্লেক্সিবল বাইট বেস লেভেলের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে নিস আচ্ছা বলছি শুনছিস তোরা যদি এই অঙ্কটি দিয়ে একটা ঘুরিয়ে কোশ্চেন করতে এটা পারতি অ্যানসার দিতে পারতি এদিক শোন বলি তাহলে কারণ তাহলে একসঙ্গে দুটো অঙ্ক কভার হয়ে যাবে ফ্লেক্সিবল বাইট সবাই শুনিস কিন্তু তাহলে ঘোড়াতে কি পায় এখানে যে আমাকে ইনফরমেশন গুলো দিয়েছিল দ্যাট সেম ইনফরমেশনই ওকে দিয়েছে বাট অন্যরকম ভাবে এখানে যে তোকে ফিগার গুলো দিয়েছিল টোটাল অ্যামাউন্ট দিয়েছিল যদি তোকে টোটাল অ্যামাউন্ট না দিয়ে যদি তোকে পার ইউনিট দিত তাহলে কিন্তু করতে পারবি কি পারবি না বল ধর এই অঙ্কটাই তোকে দিয়ে দিয়েছে ধর বললো বললো 1000 ইউনিট 1000 ইউনিটের ম্যাটেরিয়ালের দাম 60 টাকা 1000 ইউনিটে তোমার লেবারের দাম 30 টাকা ঠিক আছে তারপর বললো 1000 ইউনিটের পাওয়ার পাওয়ার কত বলবে 16 আর 4 পাওয়ার 20 টাকা 20 টাকা তখন ভেঙে দিবি 16 আর 4 তারপর রিপেয়ারমেন্ট বুঝতে পারছি আমি কি বলতে চাইছি বুঝলি তো রিপেয়ার বলো 13.6 আর 2.4 যোগ করে কত হচ্ছে 13 15 16 দিয়ে দিল তারপর ডেপ্রিসিয়েশন বলে দিল 4.8 আর 7.2 4 7 4 11 12 বলে দিল ডেপ্রিসিয়েশন তারপর বলে দিল অ্যাডমিশন বলে দিল 24 ধর এরাউন্ড দিয়ে দিল বলে কি তুমি 1500 আর 2000 বেট করে দাও তুই পারবি কি পারবি এইটা কিছুই না এটা কিছুই নেই অঙ্কটা সুতরাং ভাবনা কিছু যখন তুই বলবি স্যার আপনি তো টোটাল অ্যামাউন্ট দিয়ে করালেন কিন্তু পার ইউনিট দিচ্ছে এটা তো করাননি তাহলে এটা আপনার সাজেশনের বাইরে ওটা কিন্তু না বুঝতে হবে ব্যাপারটা তো বুঝতে পারি তো আমি এটা ডিসকাস করে দিলাম এই জন্য ডিসকাস করে দিলাম বুঝতে পারি তো ব্যাপারটা তোদের তো আমি বলেছি অনার্সে কেমন ফ্লেক্সিবল বাইট ওই দুটো অঙ্ক ওই দু রকমের অঙ্ক ওই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস কর ওই দুটো অঙ্ক আর জেনারেল তো বলে দিয়েছি কোন অঙ্ক ঠিক আছে ঠিক আছে